لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله هل لك سر عند الله بينك أنت وبين الله তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না সূরার নাম কি এই সূরার অনেক ফজিলত আছে এই সূরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না কবরের কথা শুনলে ভয় লাগে না একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বন্ধ দালান ঘর ঠিক কিনা চলে যেত কেউ থাকতে পারবো না কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া জাল এত মায়ার জালে আমরা আটকে আছি এত ব্যস্ত লাইফ সকালবেলা অফিস বিকেলবেলায় অমুক কাজ তারপরে অমুক কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি আমাদের জন্য সময়ই নেই কিন্তু চলে যেতে হবে এই জন্য সাইয়েদানা ওমর ফারুক বলছেন মুথু কবলা আন তামুথু মরার আগে একবার মরো হাসিবু কবলা আন তুহাসাবু আলাইকুম তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও আমি আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই কথা বলেন নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি এই খারাপ কাজ করেছি আসলে আমার অবস্থানটা কই হওয়া নিজে খাটের মধ্যে একবার শটাং হয়ে মরার মতো শুয়ে থাকবেন ভাববেন যে মরে গেছি ভাবেন না কি হবে ছেলেমেয়েরা কান্না করবে আত্মীয় স্বজন কান্না করবে মাইকে অ্যানাউন্সমেন্ট হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই বিশাল দেবীদ্বারের ময়দানে আপনার জানাজা হবে খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে শুয়ে শুয়ে ভাববেন আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না দিস ইজ দ্য নেচার অফ লাইফ এই তো জীবন কথা বলেন ঠিক কিনা এগুলো ভাবার দরকার আছে না নাই বিষ্ণুই বললেন এই সূরাটা এমন সূরা মানিআতুন মিন আযাবিল কবর এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে আজকে থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে পারা যাবে পারা যাবে আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই নিজেদের আমলগুলোকে সুন্দর করি নিজেদেরকে আরেকটু পরিচ্ছন্ন করি প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ কইতে পারলেন না দুই নম্বর ফজিলত শাফাআত লি সাহিবিহা এই সূরা যারা তেলাওয়াত করবে এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে তিন নম্বর ফজিলত খাসামাত আন সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে ডিবেট করবে কতক্ষণ হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস হি উইল এন্টার দ্য প্যারাডাইস আমার এই বান্দা জান্নাতে ঢুকবে এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে আবার বিষ্ণুই বলেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসার ওয়া আতাবা রাত্রিবেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কি এজন্য বিষ্ণুই বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে আমরা চাই না 30 টা মাত্র আয়াত কয়া সবাই বলেন কয়া প্রতিদিন এক এক মুখস্থ করে মুখস্থ করলে আমাদের পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন 30 দিন এক মাসের চেষ্টা এই সূরাটা মুখস্থ করা যাবে না দেবীদারের ভাইরা করা যাবে আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ এই সূরার মাহাত্ম্য হচ্ছে এই সূরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে আপনার চিন্তার জগতে
আন্দোলন তৈরি করবে, আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে। বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে, মেডিসিন আছে। ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আখেরাত নিয়ে, কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই, কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না? ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই। বইটার নাম অনেকে জানে, প্যারাডক্সিক্যাল সাজিদ। কি নাম? লেখক হচ্ছে আরিফ আজা। লেখক কে? আরিফ আজা। বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ। গত 21 বইমেলায় এটা দ্য বেস্ট সেলার হয়েছিল, এজন্য নাস্তিকদের মাথা গরম। কথা বলেন, এই বছর সে আরেকটা বের করছে, প্যারাডক্সিক্যাল সাজিদ 2। এটা গতকাল থেকে বইমেলায় পাওয়া যাচ্ছে, 21 বইমেলায়। এই প্যারাডক্সিক্যাল সাজিদ 1, প্যারাডক্সিক্যাল সাজিদ 2 প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার। ঠিক কিনা? ইটস অ্যান আই ওপেনার ফর ইউ। এই সুরাটা আপনাদের জন্য আই ওপেনার, চোখ খুলে দিবে। একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না, এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাজবিল্লাহ বলবেন না? কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না। কথা কন, আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন? কথা কন, তা আমেরিকা যা আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, হজে যারা এখনো যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছে, সরাসরি কাবা ঘর দেখছেন? তো আপনি যদি দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে, কাবা ঘর যে আছে মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। Why do you believe on that? তোর বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? Do you see the air in the atmosphere? উত্তর বলবেন no. So why do you believe on that? বাতাস বিশ্বাস করো কেন? Do you see the migraine pain when someone feel in his head? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা, ওর যে মাথা ব্যথা দেখা যায়? কথা বলে ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও, মাথার অবস্থা যা, না থাকলেও দেখা যায় না। So why do you believe on that? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করোস কেন? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাদারা বুল্লুক কপাটা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে, নাম নুমান ইবনু সাবিত, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব, নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পেরে পড়ে লোকের বন্যা বয়ে গেল, বাদ ভাঙা জোয়ার, অনেক মানুষ নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে না ইমাম আবু হানিফা, আসে না, আসে না, আধা ঘন্টা এক ঘন্টা 2 ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে ইন্দি উযুর, আমার উযুর আছে। কি উযুর? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়, আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ, এই গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল, হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল, আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে শা করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলো আর প্রসেসিংগুলো হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তখন ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার সিরা গেছে, নাহলে কোনো সুস্থ মানুষ এই কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনারে বুঝানো এখন আমার খুব সহজ হবে, এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া, তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো, জমিনটা কেমন করে এমনি এমনি হলো, সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না?
নাস্তিক তাই তো, আসলে তো আমি হাদারা, আসলে তো আমি উল্লুকা পাঠা, এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ওই বাপ, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছো, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছো, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো। ওই ইমাম, তুমি আমার চোখ খুলেছো, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছো, আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেক দিকদর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে না, তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা, তাকালেই তুই বুঝবি সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা, সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি, ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে ঝর্ণা দেখছেন কোনোদিন? পড়ে পড়ে দেখছেন সিলেটে মাধবকুণ্ড জলপ্রপাত, আর কোথায় সীতাকুণ্ড, আর কোথায় রাঙ্গামাটি, আর শ্রীবঙ্গ ঝর্ণা আছে না? এই ঝর্ণার দিকে তাকাবে, ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বোঝার চেষ্টা করবে, দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই? এই তথ্যগুলো, এই উপাত্তগুলো, এই মেসেজ আর ইনফরমেশনগুলো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ভরে দিয়েছে। শুনতে রাজি আছেন? আওয়াজ করে বলেন তো সূরার নাম, আরো জোরে সবাই বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেইনটি, মুলক মানে অথরিটি, অথরিটি কার? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান, সবকিছুর উপর কর্তৃত্বশীল। চিল্লায় বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী, সুমহান তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে, র‍্যাবের হাতে, পুলিশের হাতে, আমনের হাতে? আপনারা তো কোন ক্ষমতা সব আঙ্গ হাতে, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতা।